হ্যালো এভরিওয়ান চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখান থেকে সব চ্যাপ্টার আলাদা করে ফোল্ডার তৈরি করা আছে এবং এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তুমি ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বুঝে যাবে কি করে এই পিডিএফটা ডাউনলোড হতে হবে ঠিক আছে তো এর আগের ভিডিও পর্যন্ত আমি অনির্দিষ্ট সমাকলের এই ছাব্বিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে তারপর থেকে অর্থাৎ এই বাইশ থেকে আলোচনা শুরু করবো আগের ভিডিওগুলো যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে পরপর ওখানে সব ভিডিওগুলো দেওয়া আছে এটা সম্ভবত আমাদের সাত নাম্বার ভিডিও হচ্ছে ঠিক আছে আগে ছটা ভিডিও দেওয়া ছিল তো দেখো সাত নম্বর ভিডিওটার বাইশ নম্বর অঙ্কতে বলছে ইন্ট্রিগেশান কস টু দি পাওয়ার থ্রি থিটা মাইনাস থ্রি কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স এটা কী হবে তাহলে দেখো আমি এই সাইন স্কোয়ারটাকে প্রথমে লিখেছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তারপরে এইটা যদি গুণ করে দিই এটা হয়ে যাবে মাইনাস থ্রি কস থিটা আর এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে প্লাস থ্রি কস টু দি পাওয়ার থ্রি থিটা তাহলে দেখো এই কস টু পাওয়ার থ্রি থিটা আর এইটা মিলে হয়ে যাচ্ছে ফোর কস টু পাওয়ার থ্রি থিটা আর এটা হয়ে যাবে মাইনাস থ্রি কস থিটা আর বাইরে থাকলো আমাদের ডিএক্স ওকে তো মনে হচ্ছে আমার একটু প্রশ্নটা টুকতে ভুল হয়েছে এটা ডিএক্স না ডি থিটা হবে ঠিক আছে কারণ যেহেতু সব থিটা আছে সেই কারণে এটাও ডিথিটা হবে তাহলে দেখো লক্ষ্য করে ফোর কস টু দি পাওয়ার থ্রি থিটা মাইনাস থ্রি কস থিটা এটা অ্যাকচুয়ালি আমরা জানি কস থ্রি থিটার ফর্মুলা তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ইনটিগেশন কস থ্রি থিটা ইন্টু ডি থিটা আবার কস থ্রি থিটার ইনটিগেশন আমরা জানি সাইন থ্রি থিটা বাই থ্রি আর সঙ্গে একটা সমাকল ধ্রুবক সি চলে আসে তাহলে প্লাস সি হয়ে গেল ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার টোয়েন্টি সেভেন এটা তোমরা ছায়া প্রকাশনীর পেজ নাম্বার তিনশো তিন উদাহরণ সাতের একে পেয়ে যাবে একদম সেম প্রবলেম করে দেওয়া আছে ওকে আচ্ছা আঠাশ নাম্বার প্রবলেমটা তুমি সাতাশের মতো একদম সিমিলার প্রবলেম শুধু সংখ্যার এদিক ওদিক আছে ওখান থেকে করে নিতে পারবে আচ্ছা উনতিরিশের প্রবলেমটা এবার আমরা আলোচনা করব। তো উনত্রিশের প্রবলেমের বামপক্ষতে যেটা আছে ইনটিগ্রেশান রুট আন্ডার ওয়ান প্লাস সাইন টু এক্স ডি এক্স এটার ইনটিগেশানটা আমাদের করতে হবে তাহলে দেখো এই ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কসের স্কোয়ার এক্স আর এই সাইন টু এক্সের ফর্মুলা আমরা লিখতে পারি টু সাইন এক্স কস এক্স তাই তো তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারের হচ্ছে অর্থাৎ এটা এ প্লাস বি তার আমরা লিখতে পারি আবার যেহেতু রুট ছিল তাই হোল স্কোয়ারটা কেটে গিয়ে শুধু ইন্ট্রিগেশান এ প্লাস বি ডিএক্স হয়ে গেছে ওকে তাহলে এবার যদি ইন্ট্রিগেশানটা আমরা আলাদা করে লিখি অর্থাৎ ইন্ট্রিগেশান সাইনএক্স ডিএক্স প্লাস ইন্ট্রিগেশান কস ডিএক্স তাহলে ইন্ট্রিগেশান সাইন এক্স ডিএক্সের ইন্ট্রিগেশান আমরা জানি মাইনাস কস আর কস এক্সের ইন্ট্রিগেশান আমরা জানি সাইন এক্স প্লাস একটা সমাকল ধ্রুবক সি অর্থাৎ আমাদের প্রশ্নের ডান পক্ষ অর্থাৎ প্রমাণ করতে বলা ছিল তিরিশ এটাতেও দেখো সেম প্রবলেম আছে ইন্টিগ্রেশন ওয়ান প্লাস সাইন এক্স আগে ছিল সাইন টু এক্স আর এটাতে আছে সাইন এক্স তাহলে একইভাবে আমরা করবো ওয়ানের জায়গায় লিখব সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কসের স্কোয়ার এক্স বাই টু আর এই সাইন এক্সকে লিখবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে একদম সেমিলার এটা আমরা হয়ে যাবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার আর যেহেতু রুট আছে তাহলে স্কোয়ারটা কেটে গেলো এবার যদি আমরা ইন্ট্রিগেশানটা আলাদা করে নিই অর্থাৎ ইন্ট্রিগেশান সাইন এক্স বাই টু ডি এক্স প্লাস ইন্ট্রিগেশান কস এক্স বাই টু ডি এক্স হয়ে যাচ্ছে তাহলে সাইন এক্স বাই টু এর ইন্ট্রিগেশান হচ্ছে ক এক মাইনাস কস এক্স বাই টু আর ক এক্স বাই টু এর হচ্ছে সাইন এক্স বাই টু বাই প্লাস একটা সমাকল ধ্রুবক সি ওখানে থেকে যাচ্ছে তাহলে এইবার দেখো হাফটা সামনে উঠে টু আর এখানেও হাফটা সামনে উঠে টু হয়ে যাচ্ছে এবং টুটা যদি কমন নাও তাহলে হয়ে যাচ্ছে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস একটা সমাকল ধ্রুবক সি হয়ে যাচ্ছে ওকে আবার এই সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু এটাকে আমরা লিখতে পারি রুট আন্ডার ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস একটা সমাকল ধ্রুবক সি এখানে আমাদের থেকে যাচ্ছে ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি ওয়ান এবং থার্টি টু এটা তোমরা সাঁতরার পেজ নাম্বার তিনশো একত্রিশ উদাহরণ সেভেন এ এবং সেভেন বিতে একদম পেয়ে যাবে অঙ্কটা একদম ডিটো অঙ্ক করা আছে আচ্ছা তারপরে হচ্ছে তেত্রিশ নাম্বার অঙ্ক তেত্রিশ নাম্বার অঙ্কতে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে cos এক্স বাই রুট আন্ডার ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ডি তাহলে এখানে আমরা অংশগণের সূত্রানুসারে কস এক্সকে লিখতে পারি কসের স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু একইভাবে এই রুট আন্ডার ওয়ান প্লাস সাইন এক্স মানে আগের অঙ্কটাই যেভাবে ভাঙলাম সেভাবে ভেঙে এটাকে লিখতে পারি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তাহলে উপরেরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে সেটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস যেটা হবে সেটা নিচেরটার সঙ্গে কেটে গিয়ে শুধুমাত্র মাইনাস পার্টটা পড়ে থাকছে তাহলে মাইনাস পার্টটা যদি পড়ে থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইনটিগেশান কস এক্স বাই টু ডি এক্স মাইনাস সাইন এক্স বাই টু ডি এক্স তাহলে কস এক্স বাই টু এর ইনটিগেশান আমরা করতে পারি সাইন এক্স বাই টু বাই হাফ মাইনাস সাইন এক্স বাই টু এর ইনটিগেশান আমরা করতে পারি কস এক্স বাই টু বাই হাফ টু কমন নিলে থাকছে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস একটা সমাকল ধ্রুবক্স এটাই ছিল আমাদের ডান পক্ষ ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি ফোর এটাতে আছে ইনটিগেশান সাইন সেভেন এক্স ইন্টু কস থ্রি এক্স ডি এক্স তাহলে এটাকে আমরা হাফ নিয়ে এখানে সামনে টু নিয়ে নিলাম তাহলে এটা দেখো ফর্মুলা হয়ে যাচ্ছে টু সাইনে কস বি ফর্মুলা আমরা কী জানি সেই ফর্মুলাটা হয় সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন টেন এক্স প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন ফোর এক্স তাহলে এবার হাফটা সামনে থাকলো প্রত্যেকটার আলাদা আলাদা করে যদি ইন্ট্রিগেশান করা হয় তাহলে ইন্ট্রিগেশান সাইন টেন এক্স ডি এক্স প্লাস ইন্ট্রিগেশান সাইন ফোর এক্স ডিএক্স তাহলে সাইন টেন এক্সের ইন্ট্রিগেশান আমরা জানি কস টেন এক্স বাই টেন হয় আর সাইন ফোর এক্সের ইনটিগেশান কস ফোর এক্স বাই ফোর হয় এবার যদি এই মাইনাসটা কমন নেই কমন নিয়ে এই হাফটা গুণ করে দিই তাহলে আমাদের ওপরে থাকে মাইনাস এটা হয়ে যায় কস টেন এক্স বাই কুড়ি প্লাস কস ফোর এক্স বাই এইট প্লাস একটা সমকল ধ্রুবক সি হয়ে যাচ্ছে যেটা আমাদের ডানপক্ষ ছিল ওকে সুতরাং প্রমাণ হয়ে গেল আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি ফাইভ এটাতে বলছে বাম পক্ষ ইজিক্যাল টু দেওয়া আছে ইনটিগেশান কস টু এক্স ইন্টু কস ফোর এক্স এক্স তাহলে এটাকেও আমরা একই রকম কাজ করবো হাফ নিয়ে সামনে টু নিয়ে নেবো টু কস ফোর এক্স কস টু এক্স এক্স তাহলে এটাকে আমরা টু কস এ কস বির ফর্মুলা অ্যাপ্লাই করব অর্থাৎ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস ফর্মুলা এবার প্রত্যেকটা ইনটিগ্রেশান আলাদা আলাদা করে নিয়ে কস সিক্সের ইনটিগেশান সাইন সিক্স এক্স বাই সিক্স এবং কস টু এক্স এক্সের ইন্ট্রিগ্রেশান সাইন টু এক্স বাই টু প্লাস একটা সমাকল ধ্রুবক হয়ে যাচ্ছে আমাদের সি তাহলে এবার যদি হাফটা গুণ করে দাও তাহলে সাইন সিক্স এক্স বাই টুয়েলভ প্লাস সাইন টু এক্স বাই ফোর প্লাস একটা সমাকল ধ্রুবক সি যেটা আমাদের ডান পক্ষ ছিল ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি সিক্স যেটা আছে আমাদের কস সেভেন এক্স ইন্টু সাইন ফোর এক্স এটাও একই রকম ওয়ান বাই টু নিয়ে সামনে টু নেওয়া হলো নেওয়ার পরে টু কস এ সাইন বির ফর্মুলা তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তাহলে হাফ নিয়ে ইন্ট্রিগেশান দুটো আলাদা করে দিলে ইনটিগেশান সাইন এগারো এক্স ডি এক্স মাইনাস ইন্ট্রিগেশান সাইন থ্রি এক্স ডি এক্স তাহলে সাইন এগারো এক্সের এর হচ্ছে মাইনাস কস এগারো এক্স বাই এগারো আর সাইন থ্রি এক্সের ইন্ট্রিগেশান হচ্ছে কস থ্রি এক্স বাই থ্রি আচ্ছা তাহলে এইবার যদি এই হাফটা গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেনেও সেম প্রবলেম রয়েছে বলছে ইনটিগেশান সাইন সেভেন এক্স ইন্টু সাইন থ্রি এক্স তাহলে এটাকেও হাফ নিয়ে টু নেওয়া হলো তারপরে টু সাইন এ কস বির ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হয় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এবার এই দুটোর আলাদা করে ইনটিগেশন করলে আমাদের এই জিনিসটা চলে আসে এবার হাফটা গুণ করে দিলে সেম প্রবলেম ওকে একই রকমভাবে হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার তিরিশের এক এটা বলছে যদি নির্ণেয় ও বকের সমীকরণ ওয়াইকাল টু দেওয়া আছে তবে অন্তরকলজের জ্যামিতিক জামিতিক ব্যাখ্যা থেকে আমরা লিখতে পারি যে প্রবণতা সমান সমান ডিওয়াই বাই ডিএক্স তাহলে আমাদের এখানে কাজে লাগছে কি প্রবণতা সমান প্রবণতার ফর্মুলা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আচ্ছা প্রশ্ন দেওয়া আছে প্রবণতা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে দেখো এবার এই ডিএক্সটা যদি ডান দিকে গুণ করে দিই তাহলে টু এক্স প্লাস ওয়ান ইন্টু হবে ঠিক আছে এবার সমাকলনের সংজ্ঞার সাহায্যে আমরা একের উভয় পক্ষকে সমাকলন করে পাই তাহলে বাঁ দিকে থাকছিল ডি ওয়াই সমাধান সমাকলন করলে আমরা পাবো ওয়াই আর ডান দিকে যেটা ছিল ইনটিগেশান দিয়ে সেই জিনিসটাই লিখে দেওয়া হল তাহলে এবার যদি ডান দিকেরটা ভেঙে দাও ইনটিগেশান টু এক্স ডিএক্স প্লাস ইনটিগেশান ডিএক্স

যে বক্রটি আসবে সেটা মাইনাস ফোর কমা টু বিন্দুগামী হবে তাহলে এই দুই নম্বর সমীকরণে আমরা মাইনাস ফোর কমা টু বসিয়ে দিচ্ছি অর্থাৎ এক্সের জায়গায় বসাবো মাইনাস ফোর এবং ওয়াইয়ের জায়গায় বসাবো টু তাহলে বসিয়ে দিলে আমরা সেখান থেকে সি টু পেয়ে যাচ্ছি মাইনাস দশ সুতরাং নির্ণয় বক্রের সমীকরণ হয়ে যাচ্ছে আমাদের ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার থার্টি নাইন থার্টি নাইনেও সেম প্রবলেম প্রশ্ন মতে দেওয়া আছে ডিওয়াই ডি এক্স সমান সমান সাইন স্কোয়ার এক্স ইন্টু কসের স্কোয়ার এক্স তাহলে একইভাবে এই ডিএক্সটা যদি বা ডান দিকে গুণ করে উভয় দিকে সমাকলন করি তাহলে বাঁ দিকটা হয়ে যায় ওয়াই আর ডান দিকটা হয়ে যায় ইনটিগ্রেশান সাইন্স স্কোয়ার এক্স ইন্টু কসের স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স তাহলে এটা কী করা হলো দেখো ওয়ান বাই ফোর নেওয়া হলো আর এখানে টু নেওয়া হলো তার হোল স্কোয়ার নেওয়া হলো তাহলে কেটে যাচ্ছে আর এটাকে আমরা লিখতে পারছি টু সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার হিসাবে আবার এই টু সাইন এক্স কস এক্সের ফর্মুলা আমরা জানি সাইন টু এক্স তাহলে স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার টু এক্স ডি এক্স তাহলে এখান থেকে ওয়ান বাই ফোরটাকে আবার ওয়ান বাই এইট লিখলাম এবং এর সামনে আর একটা টু নিয়ে নিলাম তাহলে আমাদের হয়ে গেল টু সাইন স্কোয়ার টু এক্স ডি এক্স তাহলে ওয়ান বাই এইট এই টু সাইন স্কোয়ার টু এক্সকে লিখতে পারি ফর্মুলার সাহায্যে ওয়ান মাইনাস কস ফোর এক্স এইবার দেখো ওয়ানের ইন্ট্রিগেশান করলে আমরা জানি এক্স আর এই কস ফোর এক্সের ইন্ট্রিগেশান করলে আমরা জানি সাইন ফোর এক্স বাই ফোর প্লাস একটা সমাকল যুবক সি আমাদের এখানে থেকে যাচ্ছে ওকে আচ্ছা নেক্সট প্রবলেম আছে চল্লিশ তাহলে চল্লিশে দেওয়া আছে ডি ওয়াই ডি এক্স সমান সমান থ্রি মাইনাস ওয়ান বাই তাহলে একইভাবে ডি ওয়াই হয়ে যাবে বাঁ দিকে ওয়াই আর ডিএক্সটা ডান দিকে গুণ হয়ে গেলে প্রথমটা লিখতে পারি ইন্টিগ্রেশন থ্রি এক্স টু দি পাওয়ার হাফ আর এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এটা একটা ব্র্যাকেট দিয়ে দেবে ইন্টু dx समान, समान, 3 তাহলে দেখো থ্রিটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ইন্ট্রিগেশান এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস ইন্ট্রিগেশান এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স তাহলে ইন্ট্রিগেশান এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান